তুমি এটা করো। আরে আমি করলে কি আমি জোকর জোকর মনে হচ্ছে জায়গা কেমন লাগছে একটু বলেন তো সবাই। আচ্ছা আমরা একটা সেলফি উঠাই কি বলো। আচ্ছা সুন্দর লাগতেছে যাই হোক। আরে কিসের শব্দ জিনিস লাগবে এই জন্য আসছি। আর এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলার এক্সচেঞ্জ করার জন্য। হ্যাঁ এটা 24 আওয়ার্স ওপেন রাখে, কেননা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ডলার এক্সচেঞ্জ করে রাশিয়ান রুবলে, তো এটা সবসময় ওপেন থাকে। আর আপনাদেরকে আমি দেখাই এই সাইডটা কী চলতেছে। এই সাইডটা হচ্ছে জাকরি বাইদ, এটা ক্রস দেওয়া আছে মানে এখানে যাওয়া যাবে না ভিতর দিয়ে, বাট হয়তো আপনারা ভিতরে মানুষ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেন গেট, সামনে ওপেন করেছে এবং সিরিয়াল ধরে সবাই মানে একটার পর একটা কেনাকাটা করতেছে, একজন ঢুকতেছে একজন বেরোতেছে, কেননা এখন সামার চলতেছে, সামারের পোশাক মানে খুবই জরুরি তাদের জন্য, এই জন্য কিন্তু তারা সিরিয়াল মেনটেন করে কিন্তু কেনাকাটা করতেছে। আপনারা দেখুন এদিক দিয়ে কিন্তু একেবারেই বন্ধ, এটা একেবারে মেন রাস্তার সাইড দিয়ে সবাই লাইন ধরে একে একে যাচ্ছে আর একে একে কিনে কিনে বেরোচ্ছে। ঠিক আছে এই হলো অবস্থা, তো চলুন সামনের দিকে যাই, আমাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবো এই জন্য আসছি। তো একটা কথা আছে না যে বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে তো মানে কাজ করতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে, তো এই যে কিছু এসেনশিয়াল জিনিস নেওয়ার জন্য আসছি। ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ, ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন, ওগুলো কিন্তু সব ওপেন থাকে, সব কিছু কিন্তু ক্লোজ। এবং যতগুলো গেট ছিল সেই গেটগুলোর মধ্যে থেকে আসলে একটা গেট মাত্র ওপেন রাখা হয়েছে, বাকিগুলো সব কিছুই বন্ধ করা আছে। আর আমরা যে মার্কেট আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের শহরের সব থেকে বড় মার্কেট। আচ্ছা এই সাইডটা দেখায় আপনাদেরকে, দেখুন এই সাইডটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, বলতে সব এগুলো বিক্রি করে আর কি, ছোটো ছোটো মানে টপে করে ভ্যারিয়াস টাইপের ফ্লাওয়ার। আর যেহেতু সামার চলে আসছে এখন মানে বিভিন্ন রকমের ফুল দেখা যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে বেশিক্ষণ থাকবো না, আমরা খুব অল্প সময়ের জন্য আসছি, আমাদের যা একটু কিছু প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় একেবারেই না কিনলে না, এগুলো নিয়ে আমরা বেরোয় আসবো এবং আমরা খুব ওয়েল প্রোটেকশন নিয়েই তারপরে আসছি বাইরে। সেটা আমরা হ্যান্ড গ্লাভস মাস্ক সব কিছুই পরে আসছি, আর একটু সাবধান হয়ে থাকাটাই উচিত সবার, কারণ এখন যে প্রবলেম চলতেছে আর প্রয়োজনীয় জিনিসগুলো তো নেওয়া দরকার। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখায় দেখুন কত সুন্দর, তো এই মার্কেটটা এত বড় মানে বিশাল একটা মার্কেট যে একদিনে ভিডিও করে আমরা কভার করতে পারবো না, তো আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 ঘন্টা ধরে ঘুরলেও বোধহয় মার্কেট ঘুরে শেষ করা যাবে না, এত বড়। সেটাই। আর এই যে আপনাদেরকে দেখুন মানে পুরো বাসার মানে সব কিছু ফার্নিচার এখানে পাওয়া যায়, একেবারে খুব সুন্দর করে ডেকোরেশন করা দেখুন, তো মানে দেখে মনে হচ্ছে যে আমি কোনো একটা রেস্টুরেন্টে আসছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা এইভাবে সাজানো আছে দেখুন, বাংলাদেশের কি দিয়াবাড়ি না, দিয়াবাড়ি মনে হচ্ছে না, ফুচকা বিক্রি করবে মামারা টেবিল পেতে রেখেছে, পেছনের অংশটা কিন্তু দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা এই সাইডটাও দেখুন কত সুন্দর করে সাজানো আছে, এগুলো কিন্তু সব কিছু সেলের জন্য, সেলের জন্য এভাবে রেখেছে তাই না, মানে এক একটা সেক্টর করা আছে আর কি, একটা সাইডে এক একটা জিনিসের সেক্টর, এক সাইডে আপনার শুধুমাত্র হাঁড়ি পাতিল, এক সাইডে খাবার, তারপরে আর এক সাইডে আপনার ওষুধ, মানে বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের প্রোডাক্ট রাখা আছে আর কি। আচ্ছা এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে বিলাইয়ের খাবার, কারণ বিড়াল হচ্ছে এরা অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই যে দেখুন আপনারা বিড়ালকে দেখতেই পাচ্ছেন এই পুরো সেক্টরটা, এই সাইডের হচ্ছে পুরোটাই কিন্তু বিড়ালের খাবার, মানে এক একের সেক্টর কিন্তু আলাদা আলাদা করে আছে, মানে এত বড় বিশাল মার্কেট যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এরা এইভাবে মানে এরকম টাইপের ইতে সব কিছু নিয়ে যে আশা করে। আর এখন যেহেতু সামার চলে আসছে, আচ্ছা আমাদের না লাইট লাগবে, এই তো এই সাইডে লাইটের মানে
হচ্ছে হোল্ডার হোল্ডার ও আচ্ছা আচ্ছা ওই যে ওই স্ট্যান্ড লাইট তো আছে এগুলো তো দরকার আমাদের জন্য আর আর আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের জীবনযাত্রা তুলে ধরার জন্য কেননা আমরা কিন্তু এখানে স্টুডেন্ট এখনও হ্যাঁ আমরা ওইভাবে সংসার গোছানো যেমন সংসার করে মানে বাসা নিয়ে বিশাল বড় বাসা নিলাম মানে ফার্নিচার কিনলাম আমরা কিন্তু এমনটা না আমাদের লাইফে যে স্ট্রাগল করে আমরা মানে কীভাবে আগাচ্ছি সামনের দিকে আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কীভাবে রাশিয়াতে আসলাম এখানে কী করতেছি এবং ফিউচারে কী করবো বা আদৌ রাশিয়াতে থাকবো কি না বা কোথায় যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে বলবো যে আমাদের একেবারে লাইফ স্টাইল বা আমাদের মানে উপরে ওঠা বা সামনের দিকে আগানো বিষয়গুলো আপনারা যদি জানতে চান রাশিয়া সম্বন্ধে সব কিছু দেখতে চান জানতেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন রাখবেন কি বলেন আপনি হ্যাঁ অবশ্যই সেটাই সবাই যে একেবারে আপনার ফার্স্ট ক্লাস তারপরে এলিট ক্লাস লাইফ লিড করতে হবে সবসময় বা এগুলোই দেখাইতে হবে আমার মনে হয় না যে দ্যাটস নট ইম্পর্টেন্ট আসলে তো আমাদের যেই স্বাভাবিক জীবনযাত্রা আট দশটা মানুষের মতো আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে তো হোপফুলি আপনারা আমাদের সাথে থাকবেন সেটাই আচ্ছা এইটা লাগানোর আচ্ছা আপনার ভাইয়া এদিকে কেনাকাটা করতেছে মানে একটু বাসায় কিছু অ্যাসেনশিয়াল জিনিস লাগবে সেটা না নিলেই নয় আমি আপনাদেরকে আরেকটু মার্কেটটা দেখাই আর যেহেতু বললাম এখন সামার চলতেছে সো সামারের কিন্তু ডিসপ্লেতে ওনারা অলরেডি দেখিয়ে দিয়েছে দেখুন সামারের সব কিছু আর রাশিয়া নট অনলি রাশিয়া বিশ্বের মানে অ্যাব্রোড যে দেশগুলো আর কি মানে ইউরোপের যে দেশগুলো যেখানেই যান না কেন আপনাদের দেখবেন যে বিশাল বড় বড় যে মার্কেটগুলো হয় মার্কেটগুলো কিন্তু বাসা থেকে একটু দূরে যেতে হয় তো আমরাও কিন্তু আসছি একটু দূরে একদম বাসার কাছে না তবে গাড়িতে আপনার দশ মিনিটের মতো লাগে তো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে আসছি একেবারে বেশি করে নিয়ে যায় আর কি যেহেতু দূরে এই জন্য সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু আছে আর এই মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে কিন্তু আপনার মানে একটা সংসার সাজাইতে একটা বাসার যা যা দরকার সোফা থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে মানে মিরর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মানে এখানে পাওয়া যায় সো এখানে যারা আসতে চান এই টাইপের মার্কেটগুলোতে আপনারা সব কিছু পেয়ে যাবেন আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট বাংলাদেশি ফ্যামিলি রাশিয়াতে ভারণসীতে আছেন অবশ্যই আপনারা এখান থেকে এসে কেনাকাটা করতে পারবেন আমি যে এরিয়াটাই আছি এটা সম্পূর্ণ কিন্তু ফার্নিচার এরিয়া একেবারে ফার্নিচার সব কিছু সাজানো আছে খুব সুন্দর করে আচ্ছা এটা হচ্ছে রাশিয়ান ক্যাব আপনার ভাইয়া পড়ছে কেমন লাগছে আপনারা বলুন আমি এখন রাশিয়ান আর কি সুন্দর তুমি এটা করো আরে আমি করলে কেমন জোকার জোকার মনে হয়েছে তাই না কেমন লাগতেছে একটু বলেন তো সবাই আচ্ছা সুন্দর লাগতেছে যাই হোক আরে কিসের শব্দ কার্টুন ছেড়ে রাখছে কি